আসসালামু আলাইকুম আবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতেই বি আর বি কেবলস সংবাদ শিরোনাম করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় আরও ছয় জনের মৃত্যু নতুন করে শনাক্ত কয়েকশো তেজগাঁওয়ের চাঞ্চল্যকর বাইং হাউস কর্মকর্তা সুলতান হত্যা মামলার মূল অভিযুক্ত আকবর আলী সহ সাতজন গ্রেপ্তার তিন বছরের মেয়াদ পার হলেও চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের অর্ধেক কাজও শেষ করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সমন্বয়হীনতাই দায়ী বলছেন নগরবিদরা এবং দীর্ঘদিনীয় উন্নয়নের ছোঁয়া না লাগায় যোগাযোগ শিক্ষা চিকিৎসা সহ সকল সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত খাগড়াছড়ির অনেক পাহাড়ি গ্রাম চরম দারিদ্রতায় হাজারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের বিভিন্ন স্থানে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বরিশাল বিভাগের পাঁচ জেলায় করোনা আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন বরিশাল বিভাগের স্বাস্থ্য অফিস জানায় সব শেষ ২৪ ঘন্টায় সেখানে নতুন আক্রান্ত হয়েছেন ৩৭ জন কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন নতুন শনাক্ত হয়েছেন আরও ৫২ জন নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন নেত্রকোনায় করোনা পজিটিভ হয়েছেন আরও ৪ জন এদিকে সর্বশেষ ২৪ ঘন্টায় শেরপুরে নতুন করে কেউ আক্রান্ত হননি দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬২৫ জনে একদিনে ১২৮৯১টি নমুনা পরীক্ষায় নতুন ২৬৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার ২০.৫১ শতাংশ দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৭৪৫২৫ জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১০১২ জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫৭৬৩৫ জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৪২ শতাংশ ২৪ ঘন্টায় মৃত ১৬ জনই ঢাকা বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ ৭ জন করে মারা গেছেন চট্টগ্রাম ও খুলনা বিভাগে তেজগাঁওয়ের চাঞ্চল্যকর বাইং হাউস কর্মকর্তা সুলতান হত্যা মামলার মূল অভিযুক্ত আকবর আলী সহ ৭ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গত মাসে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় সুলতানকে আটককৃতরা প্রাথমিকভাবে এই হত্যার কথা স্বীকার করেছে রিপোর্ট করছেন মনির হোসেন তপু ভুয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এ চক্রটি রাজধানীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয় এদের মূল কাজ গত ১৪ জুলাই মতিঝিলের একটি মানি এক্সচেঞ্জ থেকে বের হওয়ার পর বাইং হাউস কর্মকর্তা সুলতান হোসেনের পিছু নেয় এই চক্রটি মোটা অঙ্কের টাকা পাওয়ার আশায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সুলতানকে পল্লবী এলাকা থেকে একটি ভাড়া করা অ্যাম্বুলেন্সে তুলে নেয় ডাকাত দল কাঙ্ক্ষিত টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধ করে সুলতানকে হত্যা করে তারা লোকটি গাড়ি থেকে নামার পরে আকবর মনির ফরহাদ ও গাড়ির ড্রাইভার এরা সবাই মিলে লোকটাকে উঠিয়ে নিয়ে চলে যায় তখন মনির গামছা মুখের ভিতর দিয়ে বলে এরা চিপে ধরো চিল্লে চিল্লি করতেছে আমাদের সমস্যা হবে তখন আমরা চিপে ধরলাম চিপে ধরার পরে লোকটা মারা গেল সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হইয়া একটু সামনে গেলি রাস্তার পাশে বড় বড় একটু ঝোপঝাড় এখানে আমি রাস্তা ফেলে দিয়ে আমি চলে আসি দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দারা তাদের কাছ থেকে উদ্ধার করা হয় র‍্যাবের দুটি জ্যাকেট হ্যান্ডকাফ ওয়্যারলেস সেট কয়েক রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র হত্যাকাণ্ডে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয় যারা ব্যাংক থেকে বা অর্থ প্রতিষ্ঠান থেকে টাকা উঠিয়ে হুন্ডির ব্যবসা করে অথবা বৈধ ব্যবসা করে থাকে তাদেরকে টার্গেট করে করে জনসমক্ষ থেকে তাদেরকে বাসে মাইক্রোবাসে অথবা অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে তাদের হাত পা বেঁধে রাখতেন অন্ধকোষে চাপ দিতে থাকতেন তাদের টাকা পয়সা মূল্যমান সামগ্রী সব ছিনিয়ে নিতেন কেউ যদি বাড়াবাড়ি করে তাহলে তাকে গামছা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেলতেন এই হত্যার সাথে জড়িত আরেক আসামি মনিরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দারা ডিবি এবং র‍্যাব পরিচয় দিয়ে ছিনতাই করে এইরকম চক্র আছে ২০০-র উপরে
মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। তিন বছর মেয়াদকাল পেরিয়ে গেলেও চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পের অর্ধেক কাজও শেষ করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সমন্বয়হীনতার কারণে 5,600 কোটি টাকা এই মেগা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিত ও জনদুর্ভোগ বাড়ছে বলে মত বিশিষ্টজনদের। তবে সিডিএর দাবি, করোনার কারণে এই বিলম্ব, আগামী বছরের মধ্যে নগরবাসী সুফল পেতে শুরু করবে বলেও আশ্বাস তাদের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। জনদুর্ভোগে পার হচ্ছে বছরের পর বছর, নেওয়া হয়েছে নানা পরিকল্পনা, তারপরও পরিবর্তন হয়নি বন্দর নগরীর জলাবদ্ধতার এই চিত্র। প্রতিবারের মতো চলতি বর্ষায় বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে যায় নগরীর অনেক সড়ক ও নিচু এলাকা, চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। অথচ 2017 সালের 1 জুলাই চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এর ব্যয় ধরা হয় 5,600 কোটি টাকা। 2020 সালের 30 জুন এ প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র 35%, ফলে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আরও 1 বছর। তারপরও সমন্বয়হীনতায় দীর্ঘসূত্রিতার অভিযোগ বিশিষ্টজনদের। প্রথম তারা হিমশিম খায়, কি করতে হবে বিবরের মতো, কী করবে বুঝে উঠতে পারছিল না, এভাবে অনেক সময় অতিক্রম হয় এবং পরবর্তীতে সেনাবাহিনীকে এই কাজটি ন্যস্ত করা হয়। কিন্তু এই প্রকল্প থেকে একটা ভালো ফলাফল পাওয়া যাবে এবং ভালো ফলাফল পাওয়ার যাওয়ার জন্য ফলাফল প্রকল্প বাস্তবায়ন পরবর্তী প্রস্তুতিটাও নিশ্চিত করতে হবে। নগরীকে জলাবদ্ধতা মুক্ত করবেন কথা দিয়ে মেয়র হয়েছিলেন আজম নাসিরউদ্দিন। 5 বছর মেয়াদকালের বিদায়ের ঠিক আগের দিন তিনিও আক্ষেপ করে জানান সমন্বয়হীনতার কথা। বিচ্ছিন্নভাবে প্রকল্প গ্রহণ করাটা, এটা আসলে জলাবদ্ধতা নিরসন করাটাকে বিলম্বিত করছে। জলাবদ্ধতা নিরসন সমস্যাটা যদি সব মিলিয়ে যদি একটি প্রকল্প গ্রহণ করা হতো, তাহলে এখানে বাস্তবায়ন করাটা অনেকটা সহজ হতো। তবে সিডিএর দাবি, করোনার প্রকোপ না হলে বর্ধিত সময়ের মধ্যে শেষ হতো প্রকল্পের কাজ। 2 নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, তারপর চাকতাই, খাতুনগঞ্জ, এগুলোতে পানি কিন্তু কম উঠছে, আগলাবাদ ধরেন। কিন্তু ওই জোয়ারের পানিটাকে আমরা ঠেকানোর জন্য আমাকে স্লুইস গেটগুলো কমপ্লিট করতে হবে, প্রায় আরও 60 ভাগ কাজ বাকি আছে। ইনশাল্লাহ আমরা আগামী 2 বছরে এই কাজগুলো কমপ্লিট করার চিন্তায় আছি, ওইভাবে প্ল্যানিং করছি। বন্দর নগরীকে জলাবদ্ধতা মুক্ত করতে 2,500 কোটি টাকার আরেকটি প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড। যদিও অনুমোদনের 2 বছরেও কাজ শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি, নগর বিশেষজ্ঞরা বলছেন জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করার বিকল্প নেই। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দীর্ঘদিনীয় সরকারি সুবিধা না পাওয়ায় খাগড়াছড়ির অসংখ্য পাহাড়ি পল্লীতে অভাব ও দারিদ্রতার সাথে আজও সংগ্রাম করে বেঁচে আছেন হাজারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। এতদিনেও উন্নয়নের ছোঁয়া না লাগায় যোগাযোগ, শিক্ষা, চিকিৎসাসহ প্রায় সকল ক্ষেত্রে পিছিয়ে আছেন তারা। প্রতি বছর আদিবাসী দিবস পালিত হলেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি পাহাড়ি মানুষগুলোর। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত লেমা। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি জনপদ রান্নাপাড়া। গ্রামটির লাগোয়া দীঘিনালা উপজেলার কলিপাড়া, লম্বাছড়া এবং জেলা সদরের নাথাপাড়া। অত্যন্ত দুর্গম এসব এলাকায় যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় কখনো সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধিদের পা পড়েনি, পৌঁছায়নি সরকারি সুযোগ। পাহাড়ি গ্রামগুলোতে যেতে হয় ছড়া, গভীর জঙ্গল আর কঠিন পথ পেরিয়ে। উন্নয়নের কোনো ছোঁয়া না লাগায় জুম চাষের উপর নির্ভর করেই চলে জীবন জীবিকা। শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত বসবাসকারীরা। আমরা আসলে কুয়ার পানি খেতে হয়, অনেক টিলা উঠে যেতে হয়, পানি তুলতে হয়। আমাদের গ্রামে স্কুল নাই, তারপর যে আমরা সবসময় এই মেরুং স্কুলে কয়েকজন পড়ে, ওরা কষ্ট পায়। রাস্তা নাই, তারপর গাড়ি ঘোড়া নাই, তারপর স্কুলে যাইতেও কষ্ট, লেখাপড়া অনেক বেকার। জেলার অন্তত 40-50টি পাহাড়ি গ্রামের একই চিত্র। বিকল্প জীবিকা না থাকায় জমির সীমিত ধান, বাঁশকরুল, শাকসবজি ও লতাগুল্ম খেয়ে জীবন চলে সুবিধাবঞ্চিত মানুষগুলোর। নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, টিউবওয়েলের অভাবে কুয়ার পানি খেয়ে আক্রান্ত হয় নানা রোগে। এখনো আদিবাসীর প্রত্যন্ত যে এলাকাগুলোতে, এলাকাগুলোতে সরকারি সুযোগ সুবিধা এখনো সেভাবে পৌঁছায়নি। অনেক জায়গাতে হচ্ছে রাস্তাঘাট, স্যানিটেশন ব্যবস্থা এবং শিক্ষা, এই বিষয়গুলো এখনো তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। পিছিয়ে পড়া পাহাড়িদের জন্য সরকারের উন্নয়ন বরাদ্দ থাকলেও সেই সুবিধা তাদের কাছে পৌঁছে না বলে মনে করেন স্থানীয়রা। চলাফেরা করার জন্য রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা এবং প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা যদি শুরু করা যায়,
সেটা আমি আগামী অর্থ বছরে সেটা প্রকল্প নেব। প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীকে মূল স্রোত ধারায় আনতে বিশেষ পরিকল্পনা গ্রহণের দাবি সচেতন ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিনিধিদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নাটোরে কমতে শুরু করেছে বন্যার পানি। নলডাঙ্গা ও সিংড়া উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া বানভাসী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন, কিন্তু ঘরবাড়ি নষ্ট হয়ে ও বৃষ্টির কারণে তাদের দুর্ভোগ কমেনি। একদিকে খাবার বিশুদ্ধ পানির সংকট, অন্যদিকে মশা ও পানিবাহিত রোগ বেড়ে এবং সাপের উপদ্রবে তারা মানবেতর জীবনযাপন করছে। বন্যার পানিতে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও কয়েকশো পুকুরের মাছ ভেসে যাওয়ায় অনিশ্চয়তায় কৃষক ও মৎস্যজীবীরা। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি মহল দেশের স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধুর 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএফডিসিতে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। পরে এই শিল্পের 18টি সংগঠন আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেশ উল্টো পথে হাঁটা শুরু করেছে। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর এই স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছে। বিশ্ব দরবারে আমাদের চলচ্চিত্র একটি বিশেষ আসন গড়ে নেবে, সেই লক্ষ্য নিয়েই আমরা, সেই স্বপ্ন নিয়েই আমরা কাজ করার চেষ্টা করছি। ধামরাইয়ে দুই শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে মালয়েশিয়াম স্কুলের প্রধান শিক্ষক শরীফুল ইসলামকে আটক করেছে পুলিশ। সকালে সুয়াপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, এই প্রধান শিক্ষক স্কুলের ষষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। পরে দুজনই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং উত্ত্যক্তের বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানায়। পরে শনিবার রাতে অভিযুক্ত শিক্ষককে আসামি করে ধামরাই থানায় একটি মামলা করেন দুই শিক্ষার্থীর পরিবার। এলাকাবাসী জানান, এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও আরও অনেক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। পুলিশ তাকে আটক করায় সন্তোষ প্রকাশ করে তার উপযুক্ত শাস্তি দাবি করেন তারা। আটক শিক্ষককে আজ দুপুরে আদালতে পাঠানোর কথা জানান ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। আন্তর্জাতিক সংবাদ। ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়েছে, আক্রান্ত 25 লাখেরও বেশি। করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকায় উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে 18 লাখের বেশি মানুষ সুস্থ হয়ে ওঠায় করোনা প্রতিরোধে আশাবাদী তারা। ব্রাজিলেও বেড়ে চলছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 41,500-এরও বেশি মানুষ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন 7,69,000-এর বেশি মানুষ, আক্রান্ত 2,14,00,000-এরও কাছাকাছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন। দেশটির সংবাদ মাধ্যমগুলো জানায়, রবার্টের শারীরিক অবস্থা গুরুতর ছিল। এর মাঝে গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প তার ছোট ভাইকে দেখতে হাসপাতালেও যান। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সেই কারণ এখনও নিশ্চিত করেনি হোয়াইট হাউস। নিউ ইয়র্ক টাইমস জানায়, জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালের আইসিইউ ইউনিটে এক সপ্তাহেরও বেশি ভর্তি ছিলেন রবার্ট। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের আবাসন ব্যবসায় পরিচালনা করতেন। যুক্তরাষ্ট্রে যথাযথ মর্যাদায় পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। জাতিসংঘে বাংলাদেশ মিশন, স্থায়ী মিশন, নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিভিন্ন স্থানে শোক দিবসের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল সংগঠনই জাতির পিতা ও তার পরিবার সহ 15 আগস্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে। পরে মোনাজাত শেষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আলোচনা শেষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন। পার্টেক্স খেলার খবর। ম্যানচেস্টার সিটিকে 3-1 গোলে হারিয়ে উইফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ফরাসি ক্লাব লিও। লিসবনে শুরু থেকে বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল পেপ গার্দিওলার দল, তবে 24 মিনিটে প্রথম সুযোগেই গোল আদায় করে নেন লিওর ম্যাক্সওয়েল কর্নেট। এরপর প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেলেও তা নষ্ট করেন মিডফিল্ডার রোদ্রি। অবশেষে 69 মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে ম্যাচে ফেরে ম্যান সিটি। তবে একের পর এক সুযোগ হারাবার মাশুল দিতে হয় তাদের।
79 এবং 87 মিনিটে দু গোল করে ইংলিশ ক্লাবটিকে হতাশায় দোবান মুসা দেম্বেলে। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে লিও। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান 39 বছরের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। 2003 সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এম এস ধোনির। ফিনিশিং দক্ষতা আর নেতৃত্ব গুণে বিশেষজ্ঞরা ক্যাপ্টেন কুল উপাধি দিয়েছিলেন ভারতকে ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে দুটি বিশ্বকাপ জেতানো এই অধিনায়ককে। 2014 সালে হঠাৎ করে টেস্ট ক্রিকেটকেই বিদায় জানান মহেন্দ্র সিং ধোনি। এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন তিনি। করোনা ভাইরাসের কারণে বিশ্বকাপ স্থগিত হওয়ায় সম্ভবত তার এই সিদ্ধান্ত। ওয়ান ডেতে 10,000 এবং টি টোয়েন্টিতে 1,500-এরও বেশি রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। করোনা ও উপসর্গে বিভিন্ন জেলায় আরও 6 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 100। তেজগাঁওয়ের চাঞ্চল্যকর বাইং হাউস কর্মকর্তা সুলতান হত্যা মামলার মূল অভিযুক্ত আকবর আলী সহ 7 জন গ্রেপ্তার। তিন বছরের মেয়াদ পার হলেও চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের অর্ধেক কাজও শেষ করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সমন্বয়হীনতায় দায়ী বলছেন নগরবিদরা। এবং দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া না লাগায় যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা সহ সকল সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত খাগড়াছড়ির অনেক পাহাড়ি গ্রাম, চরম দারিদ্রতায় হাজারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।